नमस्कार आमी सुखेंदु शुरू करछि रिपब्लिक बांगलार विशेष प्रतिवेदन आर बांगला चार्जशीट। आज आर बांगला चार्जशीटे आपनादेर देखाबो जादवपुर विश्वविद्यालय घटे जावा एकेर पर एक घटनार कथा। आसले कि जानें तो माँ बाबा अत्यंत जत्ने एकटा शिशुके छोटो थेके बड़ो करें, ताके पढ़ाशोना शेखान, भालो जायगाय भर्ती करार चेष्टा करें। কিসের জন্য? না উচ্চ শিক্ষার জন্য, যাতে তার সন্তান বাঁচতে পারে সম্মানের সঙ্গে। দরকারে তার সারা জীবনের উপার্জনও ব্যয় করতে পিছপা হন না। কিন্তু সেখানে গিয়ে কেউ যদি অপরাধ প্রবণতা শেখে, কেউ বা কারা যদি কারোর মৃত্যুর জন্য দায়ী হয়ে যায়, তখন মা বাবার মান কোথায় থাকে, সম্মান কোথায় থাকে? তাদের তো স্বপ্নভঙ্গ হয়, কি হয় না? আজ আবার সেই কথাই বলবো, শোনাবো একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে কলুষিত হলো, তদন্তে কি পেল পুলিশ, চলুন দেখি। দফায় দফায় জিজ্ঞাসাবাদ, যাদবপুর কাণ্ডে উঠে আসছে একাধিক নতুন মুখ, কিন্তু এখনো কাটেনি জট। কি ঘটেছিল সেদিন? ডিন অফ স্টুডেন্টসের লালবাজারের বয়ানের পরই হস্টেল সুপারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। শনিবার রাত আড়াইটে পর্যন্ত হস্টেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। সত্যপ্রতর ফোন পেয়ে কি ব্যবস্থা নিয়েছিলেন তার জটি ছাড়ানোর চেষ্টা করছে পুলিশ। পার্সোনালি ওখানে যাচ্ছেন হোমিসাইড, আমাদের হোমিসাইড থেকে লোকগুলো সবসময় এই প্রসেসে ইনভলভ আছে, পুলিশ স্টেশন আছে, খুব তাড়াতাড়ি এই ইনভেস্টিগেশনকে আমরা ভালো করে শেষ করে ফেলি। তপন কুমার জানা ডিন অফ স্টুডেন্টকে পরে প্রায় দু ঘন্টা পরে 12:08 খবর দেন। গতকাল রাত আড়াইটে অবধি যাদবপুর থানায় ডেকে হস্টেল সুপারকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। এদিকে শনিবার রাতে জয়দীপ ঘোষ নামে আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। যাদবপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত ও ধৃত সৌরভ চৌধুরী সহ মোট দুজনকে জিজ্ঞাসাবাদ করেন খোদ পুলিশ কমিশনার। সেখানে উঠে আসে জয়দীপের নাম। ঘটনার দিন জিবি মিটিংয়ে ছিল জয়দীপ। কেন সৌরভ কিন্তু বলে আমি জানি না, কোনো কথার উত্তর দেয়নি। এই জায়গাতেই কিন্তু জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। তদন্তে পুলিশকে বাধা, তদন্তকারীদের হস্টেলে ঢুকতে বাধা, ছাত্র মৃত্যু তদন্তে যায় পুলিশ, হস্টেলের গেটে তালা মেরে ঢুকতে বাধা, 353 ধারায় মামলা রুজু জয়দীপের নামে। এ নিয়ে গ্রেফতার হলো মোট 13 জন। রবিবার থেকেই প্রথম বর্ষের ওই পড়ুয়ার উপর অত্যাচার শুরু হয় বলে খবর। এছাড়াও যত সময় যায় ততই ক্রমশ বাড়তে থাকে অত্যাচারের পরিমাণ, এমনটাই জানতে পেরেছে পুলিশ। 9 আগস্ট রাতে সৌরভ চৌধুরী, ধৃত সৌরভ চৌধুরী, তিনি জিবি মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং তিনিই সবাইকে বলেন যে সবাই যেন তার কথা মন দিয়ে শোনে, এবং তারপরেই পড়ুয়ারা একই সুরে কথা বলতে থাকে, এমনটাই জানতে পেরেছে পুলিশ। তবে এখনও অবধি পড়ুয়াদের কথার মধ্যে যথেষ্ট অসঙ্গতি রয়েছে বলে খবর। তবে ঘটনার পর যখন প্রথম বর্ষের ছাত্রকে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন হিমাংশু কর্মকার, জিজ্ঞাসাবাদে মিলেছে এমনই তথ্য। হাসপাতাল থেকে ফিরে নাসিম আক্তারের সঙ্গে আলোচনা করেছিলেন হিমাংশু, তারপরেই হস্টেল ছাড়া পরিকল্পনা বলে যে রাতে মিলল তথ্য। তবে ঘটনার রাতে পুলিশকে মৃত ছাত্রের বয়ান নিতে বাধা দেয় ধৃতরাই। কোর্ট প্রোডাকশনের সরকারি আইনজীবী বা পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শুধুমাত্র যাদবপুর হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া নয়, ঘটনার পরে যে হস্টেলের কয়েকজন মিলে ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ছাত্রকে নিয়ে গিয়েছিল হসপিটালে, সেখানে পুলিশ ছাত্রের সঙ্গে কথা বলতে গিয়েছিল যদি কিছু জানা যায়, সেখানেও কিন্তু পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি। গেটটা বন্ধ রেখেছিলেন হস্টেলের, সেটা আমরা বলেছি এক, আর দুই, যখন ভিকটিম বয়কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল সেই মুহূর্তে আমাদের তদন্ত উঠে আসছিল যে তাকে পুলিশকে তার সামনে যেতে দেয়নি, কথা বলতে দেয়নি।
এই দুটো স্কোয়ারে আমি বলেছি যে কারা কারা মিলে এই বাধাদান প্রক্রিয়াটা পুরোটা করেছে, দুটোই, হসপিটালটা এবং হস্টেলটাই, দুটোই। পুলিশ পুলিশকে সামনে গিয়ে স্টেটমেন্টটা নিতে দেয়নি, এইটুকু আমি বলছি। তবে প্রতিবাদের নামে অরাজকতা আর বরদাস্ত করা হবে না বলেই মনে করছে প্রশাসন। নতুন উপাচার্য তেমনই ইঙ্গিত দিয়েছেন। যাদবপুর ইউনিভার্সিটি একজন কারুর নয়, যারা এটা ঘটিয়েছে তাদেরও নয়, আমাদের ফ্যাকাল্টিরও নয়, অ্যাডমিনিস্ট্রেশনও নয়, এটা সবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ুয়ার মৃত্যু নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। র্যাগিংয়ের শিকার তা নিয়ে অবশ্য তদন্ত চলছে। পরতে পরতে নয়া তথ্য উঠে আসছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় বড় হোর্ডিং যেখানে লেখা রয়েছে র্যাগিং একটি অপরাধ, সেখানে কেন এত অরাজকতা তা নিয়েই তদন্ত। রিপাবলিক বাংলা। ঘটনা হয়তো একটা, কিন্তু তার পিছনে আছে আরও একটা ঘটনা, যাকে বলে একেবারে ঘটনাক্রম। কিন্তু আদৌ কি মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কোনো ব্যবস্থা, কোনো কঠোর পদক্ষেপ শক্ত হাতে নিতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সদিচ্ছা রয়েছে হয়তো, কিন্তু বাদ সাধছেন কেউ কেউ। কারা বাদ সাধছেন দেখুন। অভিযোগ অভিযোগ আর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় ও তার হোস্টেল অনাচারে ভর্তি। বহু পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে? হাজারো অভিযোগের পর এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পেরেছে পুলিশ। তাহলে কি নিয়মের বেড়াজাল বসিয়ে শান্তি বজায় রাখা সম্ভব নয় যাদবপুরে? একেবারেই মনে হয় না। কারণটা হচ্ছে যে আইআইটিগুলো হচ্ছে দেখবেন র্যাগিং মুক্ত নয়, আইআইটিগুলো সিসিটিভিতে মোড়া। লং রানে যে জিনিসগুলো করলে হবে সেটা হচ্ছে সেন্সিটাইজেশন প্রোগ্রাম করতে হবে, কাউন্সিলিং করতে হবে, ফার্স্ট ইয়ারের ছেলেদেরকে বোঝাতে হবে, প্রথমেই অ্যান্টি র্যাগিং কমিটি স্কোয়াডের মেম্বারদের নাম দিয়ে দিতে হবে, এবং হচ্ছে যারা র্যাগিং করবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের, যাদের ভবিষ্যতে আর ওইটা দেখে অন্যরা যাতে সাহস না পায়। আগেই ডিন অফ স্টুডেন্টসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবার আরও কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয় হোস্টেলে ডিনের ভূমিকা কি? অ্যান্টি র্যাগিং কমিটির কি ভূমিকা? র্যাগিং ঠেকাতে কোনো হেল্পলাইন চালু রয়েছে কি? বারবার এই ধরনের প্রশ্ন ওঠায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার হয়তো কোনো কড়া পদক্ষেপ নেবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দুটো বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে ছাত্রছাত্রীদের সুরক্ষা নিরাপত্তা তা সুনিশ্চিত করা, অন্যদিকে যে আরও একটা চ্যালেঞ্জ রয়েছে তা হচ্ছে কি ছাত্রদের স্বার্থ সংরক্ষণ। অপরাধমূলক প্রবণতা বা অপরাধ এটা কেউ মেনে নেয় না। পদক্ষেপ যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেটে বসানো হবে সিসিটিভি, গুরুত্বপূর্ণ জায়গায় সর্বক্ষণ নজরদারি, রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত ঢোকা ও বেরোনোয় কড়াকড়ি, ক্যাম্পাসে অ্যালকোহল ও মাদক নিষিদ্ধ, কেউ মাদক নিয়ে ধরা পড়লে হবে কড়া শাস্তি, বিশ্ববিদ্যালয়ে আসা গাড়িতে JUS স্টিকার, বিশ্ববিদ্যালয়ের দেওয়া আই কার্ড ব্যবহার করতে হবে, না হলে রেজিস্টার খাতায় নাম লিখে প্রবেশ করতে হবে। আমরা যে স্ট্র্যাটেজিক যে পয়েন্টগুলো অর্থাৎ বিভিন্ন আমাদের যে হোস্টেলের গেট এবং আমাদের যে ক্যাম্পাসের যে বিভিন্ন গেটগুলো সেখানে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিজেরা নিচ্ছি, যেহেতু এটা কোনো স্ট্যাটিউটারি বডি নয়। তো
প্রশ্ন এখন এখানেই, কড়াকড়ি যে এর আগে হয়নি তা নয়, উপাচার্যের পরিবর্তন হতেই চালু হয়েছিল অরাজকতা। অভিযোগ পরের উপাচার্য দায়িত্ব নিতেই শৃঙ্খলা হারিয়ে যায় ক্যাম্পাসের। কর্তৃপক্ষকেই দায়ী করব, তার কারণ হচ্ছে আমি চলে আসার পর যেসব নজরদারির ব্যবস্থাগুলো আমি নিয়েছিলাম বা মহামান্য কলকাতা হাইকোর্ট যেগুলো বলেছিলেন সেগুলোকে প্রত্যেকটা তুলে নেওয়া হয় এবং সেই ব্যবস্থাগুলো তুলে নেওয়ার মধ্যে সিসিটিভি একটা বড় ফ্যাক্টর। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ফের চিঠি পাঠালো ইউজিসি, র‍্যাগিং ঠেকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল 12টি পয়েন্টে তার তথ্য চেয়ে পাঠালো ইউজিসি। প্রসঙ্গত, গত বুধবারই ইউজিসির তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি পাঠানো হয়। ইউজিসি পোর্টালে থেকে যেন তারা জেনে নেয়, ম্যাডাম ইউজিসি পোর্টালে থেকে জেনে নেবেন আপনারা, আমার রিপোর্ট পাঠানো, প্রথম রিপোর্ট পাঠানো হয়ে গেছে বা পরপর যেমন ওনারা চেয়েছেন যে 10 দিনের মধ্যে এটা দেবেন, 3 দিনের মধ্যে এটা দেবেন, সেইগুলো আমি পরপর পাঠাতে থাকব। একটা প্রাণের বলি, হাজারো প্রশ্ন, প্রতিদিন বিচারের দাবিতে চড়ছে সুর। এত কাণ্ডের পর নামজাদা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসলো কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত কি আগে নেওয়া যেত না, নাকি সব জেনেও র‍্যাগিং এর পুরনো পরম্পরায় মাথা ঘামাতেই চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? রিপাবলিক বাংলা। সবই তো ঠিকই ছিল, কিন্তু অবরাধ প্রবণতা যেন প্রতিঘাতের সৃষ্টি করল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ছাত্রের মৃত্যু, তার তদন্তে নেমে একাধিক তথ্য, দেখা গেল নেশার আরতে পরিণত হয়েছিল এই শিক্ষাঙ্গন কিভাবে, চলুন দেখি। কিভাবে মৃত্যু হয়েছিল ছাত্রের, তারই তদন্তে নেমে শুক্রবার পুনর্নির্মাণ করল পুলিশ। যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর রহস্য ভেদ করতেই এই পদক্ষেপ। প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর 9 দিন পর ধৃত সপ্তক কামিলাকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের। অল আর লিঙ্কড, অল আর লিঙ্কড। এবার প্রশ্ন হচ্ছে যে ওখানে সে সময় ছিল কি না, ওখানে কখন ছিল না ছিল, তারা কখনো কখনো একুশ বলে না, এটা প্রমাণ হবে কি করে? একটা কথাতে বলবে টাওয়ার লোকেশন। শুক্রবার সকালে লালবাজারের সেন্ট্রাল লক আপ থেকে যাদবপুর থানায় আনা হয় সপ্তক কামিলাকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ক্যাম্পাসে, সেখানেই পুনর্নির্মাণ করে পুলিশ। আস্তে আস্তে খুলছে জট, এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে ওই ছাত্রের মৃত্যু হলো, কারা কারা জড়িত ছিল, সেইটুকুনি জানতে পারলে সমস্ত রহস্যের সমাধান। এদিনও ছিল একই চিত্র, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে নেশাদ্রব্য, যা নিয়ে এতদিনের প্রতিবাদ, যা বন্ধ করার জন্য আন্দোলন, তার সবটাই তো ধরা পড়ল ক্যামেরায়। শিক্ষার অলিন্দে নৈরাজ্যের দৃশ্য, বাস্তব ছবিটা বদলায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন অংশে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল সহ আরও নানান নেশার জিনিস, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন যে তাহলে যে বিজ্ঞপ্তি, যে কঠোর বিধিনিষেধের কথা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বললেন, তা আদতে বজ্র আটুনি ফসকাগেরও? তবে এদিন সকাল থেকে দেখা গেছে একই চেহারা, তবে তদন্তে খামতি ছিল না পুলিশের। জিজ্ঞাসাবাদ হোস্টেল সুপারকে, ক্যান্টিন কর্মীকে জেরা, তারা এদের মদত দেয়, যাদবপুর বাদ দিয়ে বাকি বিভিন্ন জায়গায় যে সমস্ত র‍্যাকেট চলে, সেই সরকারের সঙ্গে থাকা, সরকারের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা প্রভাবশালী লোকেরা তার সাথে যুক্ত কিনা পুলিশের বলা উচিত। এদিকে জেরায় একাধিক তথ্য সামনে এসেছে পুলিশের। পুলিশ জানতে পেরেছে হোস্টেলে হামেশাই সিনিয়ররা জুনিয়রদের খাবার আনতে পাঠাতো,
জুনিয়র খাবার আনতে গেলেও সিনিয়রের নাম ক্যান্টিনের খাতায় লেখা থাকতো না। এর ফলে ঘটনার দিন কোন সিনিয়র কোন জুনিয়রকে খাবার আনতে বলেছিল তা জানা সম্ভব হয়নি পুলিশের। মানে যে কেসগুলো জমা পড়েছিল আইসিসিতে এবং যে পুরনো কেসগুলো ছিল অ্যান্টি র‍্যাগিং কমিটিতে সেগুলো সদুত্তর আমাদেরকে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কবে আর কমবে অপরাধ প্রবণতা, আদৌ কি ছন্দে ফিরবে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রশ্ন অনেক। রিপাবলিক বাংলা আজ এ পর্যন্তই। আমাদের নজর থাকবে, আমরাও বিশ্রাম নেব না যতক্ষণ না ন্যায় বিচার পায় যাদবপুরের প্রথম বর্ষের মৃত পড়ুয়া। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।